हेलो गाइस, आमी शाकुनिल एबं आज की वीडियोर मध्ये आमी बॉलीवुड एबं कंगना दीदी हिपोक्रिसी निये किछु कथा आपनादेर संगे शेयर करब। तो कंगना दीदी नतून एकटा सिनेमा आसछे, सेटार नाम होच्छे धाकर, एबं सेई सिनेमाटार एकटा गान चले एसेछे जेटार नाम बोधहय शी इज ऑन फायर बा शी इज ऑन द फायर, एई टाइपेर किछु एकटा टाइटल होबे। आमी ठीक ভালো করে দেখিনি। তো সেই গানটা এসছে বোধহয় দু তিন দিন হয়ে গেছে, বাট এসছে যখন তখন আমি শুনিনি। তার কারণ হচ্ছে আমি কোনো প্রয়োজনীয়তা বোধ করিনি গানটা শোনার, ভিডিওটা দেখার। আমি জানতাম ওর মধ্যে কী থাকতে পারে না পারে। তো আমি গানটা আফটারঅল দেখলাম এবং আমার অ্যাকচুয়ালিতে যতটা বাজে আশা ছিল তার থেকেও বাজে। এটা একটা করে এই ধরনের মিউজিক ভিডিও বলিউড আনে এবং আমি দেখি আমার মনে হয় যে এটা হচ্ছে ওর্স্ট শিট, মানে এর চেয়ে বেশি খারাপভাবে হাঁকতে কেউ পারে না। কিন্তু আমি মানে এক সপ্তাহ যেতে পারে না, দু সপ্তাহ যেতে পারে না, অবাক হয়ে যাই যে বলিউড আবার একটা মানে এমন ওর্স্ট শিট নিয়ে চলে আসে যেটা দেখে মনে হয় যে আগে যেটাকে ওর্স্ট শিট ভেবেছিলাম সেটা বোধহয় সোনা, সেটা বোধহয় মধু, মানে সেটা দুর্দান্ত একটা ব্যাপার ছিল, দুর্দান্ত একটা মিউজিক ভিডিও ছিল। এটা কি পার্টিকুলারলি আমি মিউজিক ভিডিওর ব্যাপারে বলতে পারি কিংবা এই যে এই ধরনের গানগুলো সেগুলোর ব্যাপারে বলতে পারি, মানে বলিউড এগুলো যা বানায় না এর থেকে না মানে বাংলা স্ট্যান্ডার্ড অনেক ভালো, অনেক ভালো। বাংলাতে এই জিনিসটাতে না এই ফিল্ডটাতে নোংরা মোটা ঢোকেনি, এই ব্যাপারটাতে বাংলা গান অনেক ভালো, বাংলা সিনেমার গান সত্যি অনেক বেটার। মানে কী এগুলো, এগুলো তো আমার দেখলে মানে ভক্তি চটে যায়। এগুলো কী মানে একবারের বেশি, মানে একবার শেষ করা যায় না। এই বাদশাহ নেহা কক্কর, মানে এরা আমাদের বাপের ভাগ্য যে বাংলাতে জন্মায়নি, নাহলে বাংলা সিনেমার যে গানগুলো সেগুলোর গুষ্টি চটকে দিত। অনেকে এখানে কমেন্ট করবে যারা বলিউড লাভার, তারা কমেন্ট করবে যে দাদা এটা হিউজ একটা প্রমোশনে সাহায্য করে। ডেফিনেটলি করে, কিন্তু এটা কী ধরনের প্রমোশন, মানে আপনারা যেটা বলছেন যে প্রমোশনে সাহায্য করে সেটা কি আদেও সঠিক ওয়ে অফ প্রমোশন? মানে প্রমোশনও তো ছবি যে ধরনের সেই অনুযায়ী হওয়া উচিত। ধাক্কার যে ধরনের ছবি সেই ধরনের গান কি এটা আদেও? সেই ধরনের ছবি প্রমোশন করার জন্য যে ধরনের গান হওয়া উচিত সেই ধরনের গান কি এটা আদেও? আমার মাথা ফাতা জাস্ট এগুলো দেখলে না জ্বলে যায়। মানে আমি আমার প্রচণ্ড রাগ হয় বেসিক্যালি, তার কারণ হচ্ছে আমি অনেক এরকম ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারদেরকে চিনি যাদেরকে আমার এই আপনারা যারা এখন দেখছেন ভিডিও তাদের মধ্যে আপনারা অনেককে চেনেন, মানে আপনারা আমি যাদের কথা বলছি তাদেরকে চেনেন, কিন্তু তারা কোনো রকম প্রচার চায় না বলে আমি তাদের নাম এখন আপনাদেরকে বলতে পারবো না। কিন্তু তারা না খুব কষ্ট করে ছবি বানায় কিছু টাকার অভাবে এবং তাদের ছবি আটকে থাকে, তারা মানে চেষ্টা করছে কোনো রকমে একটা ছবি ছ মাস আট মাস ধরে কষ্ট করে বানিয়েছে, একটা 45 মিনিটের ছবি, 40 মিনিটের ছবি, কিন্তু তারা রিলিজ করতে পারছে না, তাদের পোস্ট প্রোডাকশন আটকে বসে রয়েছে। কিন্তু বলিউড এইরকমভাবে মানে জলের মতন পয়সা ভুলভাল জায়গায় ওয়েস্ট করে যাচ্ছে। এবার যদি কথা বলি আমাদের কাঙ্গু দিদিকে নিয়ে, তো কাঙ্গু দিদি কিছুদিন আগে একটা আপনারা জানেন যে দীপিকা পাদুকোন, সিদ্ধান্ত চতুর্বেদী এবং আনন্দা পান্ডে তাদের একটা ছবি রিলিজ করেছিল আমাজন প্রাইমে, গেহেড়াইয়া। সেই ছবিটা মানে একদম ইন্টারনেট সেন্সেশন হয়ে গেছিলো এবং সেই ছবিটাকে নিয়ে প্রচুর মানুষ কথা বলেছে। তো সেই ছবিটা মানে কাঙ্গনা তো আপনি জানেনই হয়তো আপনারা যে একেবারেই আলিয়া ভাটকে এবং দীপিকা পাদুকোনকে সহ্য করতে পারে না, কী কারণ জানি না। মানে দীপিকা পাদুকোন আলিয়া ভাট তার বিরুদ্ধে আজ অব্দি কোনো রকম মানে কুরুচিকর মন্তব্য কিন্তু করেনি, কিন্তু এই কাঙ্গনা মানে জোর করে এই জিনিসটা করে। তো কাঙ্গনার মেন্টালিটি নিয়ে নতুন করে বলার কিছু নেই, আমি শুধুমাত্র পার্টিকুলারলি এই গানটা কেন্দ্রিক কথা বলবো, কাঙ্গনাকে সমালোচনা করবো। এখন কাঙ্গনা গেহরাইয়া সিনেমাকে নিয়ে বলেছিলেন যে নো অ্যামাউন্ট অফ স্কিন শো অর পর্নোগ্রাফি ক্যান সেভ ইট, মানে গেহরাইয়া তার কাছে একটা বাজে ছবি এবং কোনো ধরনের এই স্কিন শো পর্নোগ্রাফি এই সমস্ত দেখিয়ে এই ছবিটাকে ভালো প্রমাণ করা যাবেই না। হিপোক্রিসিটা কীরকম দিদির আপনারা সেটা নিজেরাই ভেবে দেখুন। এই গানটার মধ্যে, এই মিউজিক ভিডিওর মধ্যে দিদি নিজে কী ধরনের ড্রেস পরেছে, মানে এখানে অনেকেই আমাকে প্রশ্ন করতে পারেন, অনেকেই কমেন্ট বক্সে লিখবেন যে আপনি কোনো মহিলা কী ধরনের ড্রেস পরবে সে নিয়ে মন্তব্য করতে পারেন না, তার ইচ্ছে হলো সে যে কোনো ধরনের ড্রেস পরতে পারে। তো আপনারা আমার পয়েন্টটাকে ভালো করে বুঝুন, মানে আমি নিজেই এগ্রি করছি যে তাদের ইচ্ছা তারা যে ধরনের খুশি ড্রেস পরবে সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথাই নেই, সেটা আমার পয়েন্টই নয়। কারোর বিকিনি পরার ইচ্ছা করলে সে বিকিনি পরবে, কারোর যদি কিছু পরতে না ইচ্ছা করে সে পরবে না, তাতে আমার কি। কিন্তু আমার পয়েন্টটা হচ্ছে হিপোক্রিসিটা কেন। গেহরাইয়া সিনেমাটাই পরকীয়া নিয়ে, গেহরাইয়া সিনেমাটাই অ্যাডাল্টারি নিয়ে এবং সেই ছবিটার যা বিষয়বস্তু যারা দেখেছেন তারা খুব ভালো মতন আমার মনে হয় যে এটা মানবেন, স্বীকার করবেন যে সেই ছবিটা এই ধরনের র সেক্স দেখানো ডিমান্ড করতো, সেটা মানে সাবজেক্টটার ডিমান্ড ছিল, সেটা জোর করে এখানে পরিচালক মানে ঢোকাতে চাননি যে সেটা থ্রু কিছু ভিউজ জেনারেট করবেন তিনি, একেবারেই নয়, সেটা ওটা বিষয়বস্তুরা ডিমান্ড করেছিল যে কারণে ওটা রাখা হয়েছিল। এবার অনেকেরই এখানে বক্তব্য হতে পারে যে একদম আপনার সঙ্গে আমি ডিসএগ্রি করছি, বিষয়বস্তু মোটেই সেটা ডিমান্ড করছিল না, জোর করে ঢোকানো হয়েছে। আমি মেনে নিচ্ছি জোর করে ঢোকানো হয়েছে, কিন্তু অ্যাটলিস্ট সেটা সিনেমার মধ্যে রাখা হয়েছে, সেটা
গল্প চলাকালীন আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এই যে মিউজিক ভিডিওটা, এখানে দিদি যেগুলোর বিরুদ্ধে নিজে মাঝে মাঝে সরব হন সেগুলো তিনি নিজে করছেন। এবারে এই যে মিউজিক ভিডিওটা, সেটা ধাক্কার সিনেমার মধ্যে কোথায় এক্স্যাক্টলি প্লেস করা হবে, এই গানটা ইউজ করা যেতে পারে, মানে সেই ক্যারেক্টারটাকে এস্টাবলিশ করার জন্য হয়তো গানটাকে আমরা ব্যাকগ্রাউন্ড স্কোরে শুনতে পাবো, কিন্তু এই পার্টিকুলার মিউজিক ভিডিওটা কি সারা সিনেমার মধ্যে কোথাও থাকবে? একটা হতে পারে সিনেমার একদম শেষ হয়ে গিয়ে, মানে এন্ড ক্রেডিট দেখানো হচ্ছে সেই সময় দেখিয়ে দিল গানটাকে, সেটা হতে পারে। আদারওয়াইজ এই সিনেমাটাকে তো, মানে সিনেমাটার মাঝে তো কোথাও গানটাকে ফিট করা যাবে না। মানে আপনারা মিউজিক ভিডিওটা দেখলেই বুঝবেন যে এটা সিনেমার মাঝে কোনো গান এটা হতে পারে না, এটা জাস্ট প্রমোশনের জন্য শ্যুট করা হয়েছে। এবার এটা কি অপ্রয়োজনীয় নয়? মানে অ্যাটলিস্ট তো গ্যাহেরাইয়াতে যা দেখানো হয়েছে সেটা গল্প চলাকালীন দেখানো হয়েছে, সেটা সিনেমার মধ্যের একটা অংশ, কিন্তু এটা তো সিনেমার মধ্যের অংশই নয়। আপনি প্রমোশনের জন্য এই ধরনের জামা কাপড় পরছেন, কিন্তু সেই জিনিসটা যখন আপনার কলিগরা করে তখন আপনি তাদেরকে বিভিন্ন রকমভাবে কটাক্ষ করেন, যা তা বলেন, এই হিপোক্রিসিটা কেন? মানে আমার বক্তব্য খুব ক্লিয়ার, সেটা হচ্ছে মহিলারা তাদের ইচ্ছা মতো যে কোনো ধরনের ড্রেস পরতে পারে, সেটা তাদের প্রফেশনের জন্য হোক, তাদের নিজস্ব চয়েসের জন্য হোক, কিন্তু আপনি যখন নিজে যে কাজটা আপনি করছেন সেটা অন্য কেউ করলে আপনি ক্রিটিসিজম কী করে করতে পারেন? এই হিপোক্রিট দিদি যত ভালো অভিনেত্রী, যত ভালো শিল্পী, মানে মানুষ হিসেবে তার মধ্যে ততই বেশি সমস্যা, মাথার মধ্যে একটা ঘোরতর সমস্যা রয়েছে এই মহিলার, এ নিয়ে আমার কোনো রকম সন্দেহ নেই। আপনাদের কি মতামত এই সম্পূর্ণ বিষয়কে কেন্দ্র করে অবশ্যই সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন নিজেদের সিনেমা লাভার ফ্রেন্ডদের সঙ্গে। আমাদের চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন, কারণ আমরা এখন সিনেমা ওয়েব সিরিজ সঙ্গে ভিডিওস করতে থাকি। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।